নারী শক্তির জয়গানে মহা অষ্টমীতে পালিত হলো কুমারী পূজা। মহামারীর ঘনঘটা পেরিয়ে দুবছর পর এ পূজা ফেরায় মণ্ডপে নামে ভক্তদের ঢল। কুমারী পূজায় ধ্বনিত হলো নারী ভোগ্যা নয় পূজ্য, মনের অসুর ভাবকে পরাজিত করে মাতৃরূপের অন্বেষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহা অষ্টমী হলো দুর্গোৎসবের সেই মুহূর্ত যখন অকল্যাণের প্রতীক মহিষাসুর বধ প্রায় চূড়ান্ত। এই তিথিতে শুদ্ধাত্মা দেবী দুর্গার প্রতীক হিসেবে কন্যাকে মাতৃরূপে অঞ্জলি দেন সনাতন ধর্মাবলম্বীরা, যার নাম কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশনে মহা অষ্টমীর পূজার সূচনা সকাল 6:30, কলারম্ভ ও বিহিত পূজা শেষে বেলা 11:00 শুরু হয় কুমারী পূজা। মহামারীর ঘনঘটা পেরিয়ে দুবছর পর এ পূজা ফেরায় উচ্ছ্বসিত ভক্তরা। বিগত দুবছর আমাদের পূজা হয়নি, আমাদের মনে অনেক খারাপ ছিল, ভারাক্রান্ত ছিল যে আমরা সকলে মিলে একসাথে সমবেত হতে পারিনি, যে আমরা যেন সকলকে নিয়ে আমরা সুন্দর করে আবার এই যে আজকে যে এত উৎসব মুখর পরিবেশ, তো এরকম ভাবেই যেন আমরা আমাদের সময়গুলি কাটাতে পারি। তো আজকে কুমারী পূজা, তো আশা করছি আমার কাছে সুন্দর মতো সবকিছু হবে। কুমারী পূজায় ধ্বনিত হলো নারী ভোগ্য নয় পূজ্য, ঢাকের তালে আর উলুধ্বনিতে অন্নপূর্ণার আরাধনায় মগ্ন সনাতন ধর্মাবলম্বীরা। কুমারী পূজাটা মূলত সকল নারী জাতির প্রতি সম্মান জানিয়ে কুমারী পূজাটা করা হয়। তা আমি মার কাছে প্রার্থনা করি সকল নারী যেমন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে। বনানী পূজা মণ্ডপ পরিদর্শন করে র্যাবের মহাপরিচালক জানান, দুর্গাপূজায় এখনও নাশকতার শঙ্কা না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাইবার মনিটরিংয়ের মাধ্যমে আমাদের গোয়েন্দা নজরদারি অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি তৎপর, সেজন্য আশা করছি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। জঙ্গিরা যত স্মার্ট হোক না কেন, আমার র্যাব ফোর্স তার থেকে বেশি স্মার্ট। সো ওই যাদের কথা বললেন আমরা এর পিছনে কাজ করছি এবং তারা যে চেষ্টাই করুক না কেন সফল হতে পারবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমার র্যাব এর উপরে কাজ করে যাচ্ছে এবং আমি আশা করি কিছুদিন পরে হয়তো পূজা শেষ হয়ে গেলে আমরা কোনো ভালো রেজাল্ট দিতে পারবো, আমরা কাজ করছি এর বিরুদ্ধে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে রাতে সন্ধি পূজা করবেন ভক্তরা। কোহেরিন ফারহানাস, DBC News Desk.